100% এর উপরে আওয়ামী লীগ ভোট পাইছে, সম্ভব? বৈজ্ঞানিকভাবে সম্ভব? আচ্ছা, তারপরে কি কয়েকটা সেন্টারে বিএনপি জিরো ভোট পাইছে, তার মানে কি ক্যান্ডিডেট নিজের নিজের ভোট দেয় নাই? এই তো ঘটনা আজকে। টুঙ্গিপাড়ার মতো জায়গায় আগের দিন রাতে ভোট কাটতে হয়েছে কেন ভাই? সমবায়ে আমরা যেটি আলোচনা করছিলাম, রাজপথের উত্তাপ বেশ ছড়িয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে যে রেইনবো ন্যাশনের কথা বলা হচ্ছে, উত্তাপের পারদ যদি বাড়ে, বিরোধিতা যদি বাড়তেই থাকে, রেইনবো ন্যাশন হবে কিভাবে? তখন তো উত্তাপ থাকবে না, কারণ এখন তো উত্তাপ। আমি আমার ইন্ট্রোডাকশনে প্রারম্ভে বলেছিলাম যে রাজনীতিতে উত্তাপ থাকে, আমাদের মতো দেশে আরো বেশি থাকে, কিন্তু যখন আপনি ইন্টেনশনালি সশস্ত্র উত্তাপ ছড়াতে চেষ্টা করেন, সরকারি মানে সব মেশিনারিজ ব্যবহার করে, তখন কিন্তু সেটা সন্ত্রাসের পর্যায়ে, সশস্ত্র সন্ত্রাসের পর্যায়ে চলে যায়, যেটা এখন চলছে। দেখেন ভাই, এখানে অনেক আমরা কিন্তু আর্গুমেন্ট করছি, আমরা সবাই বিএনপি কি করেছে, আওয়ামী লীগ কি করেছে, কে কি করে নাই, এটাই কিন্তু আমরা বলছি চারজন ঘুরিয়ে ফিরিয়ে। মানুষ কিন্তু সেটা শুনতে চায় না। 17 কোটি, আমি যেটা ফিল করি, কারণ আমরা রাজনীতি করি, বাট রাজনীতির বাইরেও আমাদের একটা, মানে আমি খুবই ফ্র্যাঙ্কলি বলতেছি কথাটা, রাজনীতির বাইরেও আমাদের একটা পরিচয় আছে, তাই না? আমরা সবার সাথে কথা বলি, যখন সাধারণ মানুষের সাথে কথা বলি, একজন ছাত্রের সাথে কথা বলি, ব্যবসার সাথে কথা বলি, টিচারের সাথে কথা বলি, আইনজীবীর সাথে কথা বলি, তারা কিন্তু দেশের একটা ভালো ভবিষ্যৎ দেখতে চায়। আমাদের 50 বছর পার, আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান, 50 বছর পার করে এসেছি, আমরা মুক্তিযুদ্ধের 50 বছর পার করে এসেছি, তারপরেও কেন এখনো আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে? আমাদের আন্দোলন, হ্যাঁ আন্দোলন সারা পৃথিবীতে কোনো না কোনো ইস্যুতে আন্দোলন হচ্ছে, আমেরিকাতে আন্দোলন হচ্ছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আন্দোলন হচ্ছে, কিন্তু আন্দোলনের ইস্যুটা ভিন্ন, এই আন্দোলনের প্যারামিটার ভিন্ন। আন্দোলন হচ্ছে অর্থনীতি নিয়ে, আর আন্দোলন হচ্ছে ইস্যু ভিত্তিক, আন্দোলন হচ্ছে পলিসি নিয়ে, আন্দোলন হচ্ছে বিভিন্ন আরো অনেক কিছু আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ঠিক আছে? কিন্তু আমরা এখনো যেই মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, কথা বলার স্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা, সেই একই বিষয়গুলো নিয়ে আজও রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আন্দোলন করছে, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের ব্যর্থতা। ঠিক আছে, আমরা একটা একটা সিস্টেম ছিল, তত্ত্বাবধায়ক সরকার, পারফেক্ট সিস্টেম না, কেউ বলে না যে তত্ত্বাবধায়ক সরকার পারফেক্ট সিস্টেম, একটা সিস্টেম ছিল যে যে সিস্টেমে, আচ্ছা, যেহেতু রাজনৈতিক দলগুলো একে অন্যকে বিশ্বাস করে না, আমি হলপ করে বলতে পারি যে ওনার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই বেগম খালেদা জিয়ার আন্ডারে নির্বাচনে যাবে না, কখনোই যাবে না। তাহলে ওনারা কিভাবে আশা করে যে শেখ হাসিনার আন্ডারে বিএনপি নির্বাচনে যাবে? গিয়েছিল তো একবার, না আমরা গিয়েছিলাম, গিয়ে তো ভাই ন্যাড়া তো একবার বাড়ি বেলতলায় যায়। এবং আমি আপনাকে বলতে চাই, এই যে তথাকথিত নাটকগুলো আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ নাটক করতে তো ওস্তাদ, তারানকো ডায়লগের সময় নাটক দেখেছি আমরা। 2018 সালের নির্বাচনের আগে দুইবার বিএনপির নেতৃবৃন্দরা গিয়ে প্রধানমন্ত্রীর সাথে ডায়লগ করেছে, এই সংলাপের রেজাল্ট হলো 2018 সালের নিশিরাতের নির্বাচন, যেখানে 400-এর উপরে পোলিং বুথে 100%-এর উপরে আওয়ামী লীগ ভোট পাইছে, সম্ভব? বৈজ্ঞানিকভাবে সম্ভব? আচ্ছা, তারপরে কি কয়েকটা সেন্টারে বিএনপি জিরো ভোট পাইছে, তার মানে কি ক্যান্ডিডেট নিজের নিজের ভোট দেয় নাই? এই তো ঘটনা আজকে। টুঙ্গিপাড়ার মতো জায়গায়ও আগের দিন রাতে ভোট কাটতে হয়েছে কেন ভাই? দরকার তো নাই আজকে। আমি কারণ আমি কেন টুঙ্গিপাড়া, কারণ আমার এলাকা ওইটা, আমি পাশেই, আমার ফরিদপুর গোপালগঞ্জ আমার পাশেই, ওই তো মুখশিদপুর টুঙ্গিপাড়া আমার পাশেই, তা আমি সেটাই বলছি যে আজকে বাস্তবতাটা, ওনারা নির্বাচন ব্যবস্থাটাকে ওই জায়গায় নিয়ে গেছে। ওনারা যদি উন্নয়নের উপর এতই তাদের কনফিডেন্স থাকে, তাদের উন্নয়নের উপরে, হ্যাঁ, তাহলে পৃথিবীতে মেট্রো রেল বহু দেশে, ওনারা তো সিঙ্গাপুর মালয়েশিয়া বানাবেন, আধা আধা ঘন্টা বৃষ্টি হলে চট্টগ্রাম শহর, ঢাকা শহর ডুবে যায়, ওনারা নাকি বাংলাদেশকে সিঙ্গাপুর মালয়েশিয়া বানাবেন। মেট্রো রেল, রেল কত কোটি মানুষকে এফেক্ট করবে আমি জানি না, কত কোটি মানুষের জীবন মান উন্নয়ন করবে আমি জানি না, বাট মেট্রো রেল, এই যে তারা তাদের দুর্নীতির কারণে এই যে সব কিছু, সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, দ্রব্যমূল্য সহ সকল কিছুর দাম বেড়েছে, তেলের দাম বাড়া, বিদ্যুতের দাম বাড়া, মানে কি এখন আবার বাস ভাড়া বাড়বে, এখন আবার বাড়ি ভাড়া বাড়বে, সব কিছুরই তো এখন বেড়ে যাবে। এই যে এই এই প্রতিকূল পরিবেশে তারা যে জনগণের
উপর জনগণের লাইফ মানে তারা কিভাবে জীবনযাপন করবে ওইটার উপর মানে তোয়াক্কা না করে তারা যে তাদের ইচ্ছা মতো দুর্নীতি ঢাকার জন্য কাজ করছে, এটাই প্রমাণ হয় যে আওয়ামী লীগ জনগণকে কেয়ার করে না। আমি শেষ করে দিচ্ছি। আরেকটা যেটা আমি বলতে চাই যে ওনারা বলেছেন যে ওনারা বিভিন্ন সময় ওনারাদের নেতারা বলেন যে বিএনপি যখন সমাবেশ দেয় তখন তারা জনগণের জানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকে, ঠিক আছে? তো জনগণের জানমালের দায়িত্ব তো ভাই আমি যত জানি পুলিশ বাহিনীর দায়িত্ব, পুলিশের দ্যাট ইজ দ্য রোল অফ পুলিশ। যে জনগণের এখন যেহেতু আওয়ামী লীগের, আমি আবারও বলছি যে আওয়ামী লীগের যেহেতু নিজস্ব কোনো রাজনীতি নাই, তাদের সংগঠন নাই, এবং কাউন্সিলের কথা বললেন তো নিজের দলের ভিতরে কাউন্সিল, ভাই আমি সাংগঠনিক সম্পাদক, আমি গ্রামে, আমরা এখনও চেষ্টা করি প্রতিকূল পরিবেশে আওয়ামী লীগের বাধা পুলিশের বাধা, তারপরেও উপজেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আমরা সম্মেলন করছি ভোটের মাধ্যমে। ওনাদের ঢাকার থেকে ফোন যায় প্রেসিডেন্ট এ সেক্রেটারি এ ঘোষণা হয়েছে, আর আর দুর্নীতি টাকা দিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।